জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার শাকিব খানের মা। সবসময় অপুকে ভালোই পরামর্শ দিয়েছেন, কখনোই অপুর ক্ষতি চায়নি। এদিকে সবসময় শাকিব খানের মা অপুকে বলতেন সংসারটা এবার গুছিয়ে নিতে। অপু বিশ্বাস নিজের ক্যারিয়ারের কথা প্রথম প্রথম ভাবলেও যখন আবরাম খান জয় পৃথিবীতে এসেছে তখন কিন্তু তার ক্যারিয়ারের দিকে তিনি ফিরেও তাকাননি। সন্তানের কথা ভেবে এখনো পর্যন্ত তিনি স্ট্রাগল করে যাচ্ছেন। অবশেষে ধৈর্যের সমাধান মিটেছে। অপুর সংসার যেভাবে ভেঙেছিল নায়িকা বুবলি, ঠিক একইভাবে আল্লাহ দেখিয়ে দিয়েছে কারোর সংসার ভেঙে কেউ সুখী হতে পারে না। অপু বিশ্বাসের সংসারটা ভেঙে বুবলি সুখী নয়। শাকিব খানকে ঠিকই পেয়েছিল স্বামী রূপে, কিন্তু শাকিবের বাড়িতে জায়গাটুকু পর্যন্ত পায়নি। শাকিব খানের মা আগে থেকেই বলেছে, আমাকে এখন অনেকে অনেক কিছু বলতে পারে, কেন আমি বুবলিকে বরণ করে নিলাম না, কিন্তু আপনারা একটু ভেবে দেখেন। শাকিব খানের মা কিন্তু বরাবরই আবরাম খান জয়কে ভীষণ ভালোবাসেন এবং অপুকে সারা জীবনই আগলে রেখেছেন। সেখানে অপু বিশ্বাসকে কি করে সে তার জায়গা থেকে বিচ্যুত করবেন, এটা কি কোনো মায়ের পক্ষে সম্ভব? বুবলি এখন অনেক নাকে কাটছে, তার সন্তানের ছবি ভিডিও প্রকাশ করে জনগণের মনে জায়গা পেতে চাচ্ছে। তবে এগুলো নিছকই নাটক, এমনটি বললেন ভক্তরাও। বুবলি এখন ন্যাকামি করে কান্নাকাটি করছে, অনেক রকমের অপবাদ করছে। নায়িকা অপু বিশ্বাসকে মানুষের চোখে খারাপ করার জন্য সে বলেছে শাকিব খান নাকি হাতে নাতে ধরেছিল কোন নায়কের সঙ্গে, নায়িকা অপু বিশ্বাসকে। যে ব্যাপারটি পুরোপুরি গুজব ছাড়া আর কিছুই নয়, একজন নায়িকার জীবনে অনেক রকমের ঘটনা ঘটে, আর নায়িকা হলে অনেক রকমের গুঞ্জনও ছড়ায়, কিন্তু এগুলোকেও ধামাচাপা দিয়ে রাখতে পারেনি। সত্য কিন্তু সবসময় প্রকাশ পেয়েছে। যাকে নিয়ে কোনো একটু গুজব রটেছে সেগুলো যদি সত্যি হয়, সেগুলো কিন্তু এক বছর হোক বা দু বছর হোক জনসম্মুখে প্রকাশ হয়েছে। অপু বিশ্বাসকে নিয়েও অনেক আগে যখন অনেক নাম হয়েছিল সেই সময়ও কিছু গুজব রটেছিল নায়ক জায়েদ খানকে কেন্দ্র করে। পরবর্তীতে জায়েদ খান তিনি কিন্তু বলেছেন অপু বিশ্বাসকে তিনি অত্যন্ত স্নেহ করেন ছোট বোনের মতোই। অপু বিশ্বাস বলেন শাকিবের মতো যার একজন ভালোবাসার মানুষ থাকে, একজন স্বামী থাকে, সেই নারীর কিন্তু পরপুরুষের দিকে আকৃষ্ট হওয়ার কোনো যুক্তি নেই। এখানে অপু বিশ্বাসকে অনেক রকমভাবে ছোট করার জন্য শত্রুপক্ষ থেকে কিছু মিথ্যা নিউজ প্রকাশ করা হয়েছিল সেই সময়টা। পরবর্তীতে শাকিব খান অপু বিশ্বাসের হাত ধরে ক্ষমা চেয়েছেন। আর তাই নায়িকা বুবলিকে নতুন বছরে সুপারস্টার শাকিব খান তালাক দিয়ে অপুকে ঘরে তুলবেন শাকিব খানের মায়ের ইচ্ছাতেই। শাকিব খানের মা বলেছেন অনেক হয়েছে আর নয়, আবরাম খান জয়কে আর তারা দূরে রাখতে পারবেন না। শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের সংসারটা এবার জোড়া লাগাবেনই শাকিব খানের মা, এমনটি বললেন গণমাধ্যমে। তো দর্শক বন্ধুরা, আপনারা কি চান? শাকিব খানের মা যে কাজটি করছেন ব্যাপারটি আসলে কতটা যুক্তিযুক্ত?